ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই জান পাইচান যুগের অবসান নতুন কর মূল্যায়ন প্রক্রিয়ার সূচনা মোদীর করোনা আক্রান্ত হলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান অনাস্থ প্রস্তাব আনছে বিজেপি কেওলটের সঙ্গে বৈঠক সচিনে প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন গভীর কোমায় প্রণব মুখোপাধ্যায় স্থিতিশীল বলছেন চিকিৎসকরা টিভি শো শেষ হওয়ার পর হার্ট অ্যাটাক রাজীব ত্যাগীর মৃত্যুতে খুঁজছেন কংগ্রেস কর্মীরা মন্ত্রী রাজীবের গলায় ফের দেশাত্মবোধক গান শহর ও জেলার খবর সেফ হোমের মাধ্যমে করোনা আক্রান্তদের সুচিকিৎসার উদ্যোগ মধ্যগ্রাম পুরসভার রাজ্যপালকে কটাক্ষ ফিরহাদের করোনা আবহের মধ্যেই বরাহনগরে পুজোর আরম্ভিক জাতীয় পতাকা রঙে মাস্ক বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ী গ্রেপ্তার সারা দেশে নজির সৃষ্টি করে ঘাটালি স্কুল খুলে দিলেন প্রধান শিক্ষক রাজ্য জুড়ে হইচই কাণ্ড প্রতিবেদনগুলি এক নজরে দেখুন ঋণপত্রের কপি পুড়িয়ে প্রতিবাদ ১৩ আগস্ট জাতীয় পতাকা নিয়ে দাবি উঠল ঋণ মুকুবের বেদখল হয়ে যাওয়া জমির দখল নিল জেলা পরিষদ আমফান ক্ষতিগ্রস্তদের সাহায্য উন্নত প্রযুক্তির স্মার্টফোন আরামবাগে করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার শুরু হলো প্রশাসনের উদ্যোগে রেকর্ড সংশোধনী শুনানিতে আইনজীবীকে বহিষ্কারের দাবি অপ্রতুল শয্যায় আক্রান্তের সংখ্যা হাজার ছড়ানোই সচেতনতামূলক প্রচার জোর প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন খেলার খবর আড়ম্বর ছড়াই আয়োজন হল ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া দিবস অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন জোকার ইন্টার মিয়ামিতে সই মাতুইদির আই লিগে নতুন দল বিস্ময় বালিকা দ্বিতীয় টেস্টেও বরুণ দেবের বাধা ১১ বছর পর পাক দলের জায়গা পেলেন ফাওয়াদ আলম অবসর নিলেন মার্চ করোনা পজিটিভ প্রতিবেদনগুলি এক নজরে দেখুন অভিজ্ঞদের কাজে লাগানোর পরামর্শ দিলেন রাহুল দ্রাবিড় ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মান সুস্থ হয়ে উঠছেন করুণ নায়ার বোলিং অ্যাকশন পরিবর্তন স্টাকের নিজের হতাশার কথা ২ বছর পর ব্যক্ত করলেন মিতালি ৫ বছরের লম্বা চুক্তিতে এটিকে মোহনবাগানের শুভাশিস আইপিএলে নামার আগে জিম সেশনে ব্যস্ত রোহিত শর্মা নতুন স্পন্সর প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন স্থানীয় খবর এগরা ২ নম্বর ব্লকের উদ্যোগে বাসুদেবপুর ৮ নম্বর অঞ্চলে বিভিন্ন এলাকায় পুকুরে গ্যাপিং ফিস ছাড়া হলো প্রতিবেদনটি দেখুন রামনগর ২ ব্লকে আমফান ত্রাণ দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ করল সিপিএম এগরা পৌর স্যানিটারি ইন্সপেক্টর সহ ৮ জন করোনা আক্রান্ত হলদিয়া আইওসিতে চাকরি করে দেওয়ার নামে ১১.৫ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় প্রতারক গ্রেপ্তার করোনায় সংক্রমিত প্রাক্তন বিধায়ক এখন পদবাতি আধা ঘন্টা আগে জ্বললে সুবিধা হবে সাসপেন্ড হয়েছেন চন্দনপুরের ডিলার তেটিবাড়ি মিলোড়ি মার্কেট ও বাজগুল বাজারে একাংশে সিসিটিভি বসালো কাজলাগড় গ্রাম পঞ্চায়েত প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন